পুলিশের বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ, ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতন এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হক মামুনের মধ্যকার ঘটনার সূত্রপাত, যাকে কেন্দ্র করে সেই সানজিদ আফরিন অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেছেন, আমার স্বামী এডিসি হারুন স্যারকে প্রথমে আঘাত করেছেন। আমার হাজব্যান্ড উনি আসলে ওখানে কেন গিয়েছেন কি করছেন আমি আসলে জানি না। ওনাকে টোটালি আউট অফ মাইন্ড লাগছিল এবং উনি খুবই উত্তেজিত অবস্থায় ছিলেন। স্যারকে কাইন্ড অফ মানে মারতে মারতে এবং টেনে হিস্ট্রি রুমটার ভিতরে নিয়ে আসলেন। সানজিদা রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী, তিনি 33তম বিসিএসআর কর্মকর্তা। ডিএমপির ক্রাইম বিভাগে অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন সানজিদা। সেদিনের ঘটনা নিয়ে সানজিদা আফরিন বেসরকারি একটি টেলিভিশনে কথা বলেন। এবং এই রুমটার ভিতরে আনলেন যখন তারা স্যারকে মারছিলেনই এবং একটা পর্যায়ে হচ্ছে স্যার অনেকটা তাদের হাত থেকে বাঁচার জন্যই হচ্ছে ওই ইডিটি রুমটার হচ্ছে একটা কোনায় গিয়ে দাঁড়ালেন। সানজিদা আরো বলেন, যে রুমে ইডিটি করানো হয় আমার, ঘটনার সময় সেই রুমে ছিলাম। ইডিটি করানোর 15-20 মিনিট পর আমি বাইরে একটা হট্টগোলের শব্দ শুনি। শুনতে পাই স্যার চিৎকার করে বলছেন, ভাই আপনি আমার গায়ে হাত তুললেন কেন? সানজিদা বলেন, এরপর আমার হাজবেন্ড তার সঙ্গে থাকা লোকজনকে বললেন, এই ভিডিও কর। এরপর সবাই ফোন বের করে ভিডিও করা শুরু করে। যখন তারা ভিডিও শুরু করে, তখন আমি আমার হাজবেন্ড এবং তার সঙ্গে থাকা লোকজনদের সঙ্গে চিল্লাচিল্লি শুরু করছিলাম। তাদের ইন্টেনশন দেখে মনে হচ্ছিল যে তারা সামহাও দুজনকে পাশাপাশি দাঁড় করিয়ে একটা আসলে ভিডিও করতে চাচ্ছেন, যেটা হয়তো পরবর্তীতে তারা ইউজ করবেন কোনো চেম্বারে ঢুকি। ঘটনা ঘটেছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের 4তলার কার্ডিওলজি বিভাগে। উনি আমার ড্রাইভারের উপর দিয়ে গিয়ে আমার গায়ে হাতটা তুললেন। ওনারা হচ্ছে স্যারকে এখান থেকে বের করার চেষ্টা করছিলেন, তো স্যার বলছিলেন যে আমাকে এখান থেকে বের করতে আপনারা মেরে ফেলবেন। এরকম একটা পরিস্থিতিটা আসলে কাইন্ড অফ মানে খুব বাজে একটা সিচুয়েশন ছিল। আপনার অসুস্থের বিষয়ে আপনার স্বামী জানতেন কিনা জানতে চাইলে সানজিদা বলেন, আমি অসুস্থ এটা আমার হাজবেন্ড জানতেন, কিন্তু আমি যে সেই দিনই ডাক্তার দেখাতে যাব তা তিনি জানতেন না। এর আগেও বিভিন্ন সময় ডাক্তার দেখানোর কথা ছিল, কিন্তু কোনো কারণে তা তিনি মিস করে গিয়েছিলেন অথবা বিজি ছিলেন। যেহেতু 6-7 দিন ধরে আমার সিভিয়ার টেস্ট পেইন হচ্ছিল, যাই হোক সবসময় তো পরিস্থিতি সেরকম থাকে না যে আমি তার সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার সিভিয়ার পেইন হচ্ছিল, তাই আমি নিজেই ডাক্তারের কাছে গেছি।